নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে এলসি মার্জিন 100 থেকে 150 শতাংশ বাড়ানো, চাহিদার তুলনায় কম পণ্য সরবরাহ করে মিল মালিকদের সংকট সৃষ্টি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল বসানোকে দুষলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, আমদানিকারক ও মিল মালিকরা যতই শক্তিশালী হোক না কেন, পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটলে সরকার কঠোর হাতে দমন করবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট। প্রথমবারের মতো বাণিজ্য প্রতিমন্ত্রী দেশের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ সফর করে ব্যবসায়ীদের কাছে সরাসরি তাদের সমস্যার কথা শুনলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মিল মালিকদের সিন্ডিকেট করে পণ্য সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা আগে 5% থেকে 10% মার্জিনে যেটা এলসি করতাম, এখন এই এলসি করতে হয় মিনিমাম 125 থেকে 150% মার্জিন দিয়ে। যখন তিনি বলেন তেল বলেন 100 টাকা 200 টাকা যদি দাম বাড়ে, তখন বিভিন্ন জগতে কিন্তু ওনারা কিন্তু সাপ্লাই দেওয়াটা বন্ধ করে দেয়। এখন আমরা এলসি বিক্রি করতেছি এখানে, আজকে বাজার 500 টাকা, কিন্তু যারা আপনার ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এখনো 5000 টাকা এলসির বাজার। বিভিন্ন সারা বাংলাদেশে মাল যায় 5 টন 25 টন, আমাদের খাতুনগঞ্জ আছে 100 টন, তার জন্য কোস্টিংটা আমাদের কম পড়ে যায় আর আমদানিটা আমাদের এখানে কম হয়। এখন এই সেই মাদামগুলি ফাজারগুলি বলেন, আখিজগুলি বলেন, চিঠিগুলি বলেন, মেঘাগুলি বলেন, ওরা তো মানে কেন 10% 5% মানে তো চট্টগ্রামের মোবাইল না। এফবিসিসিআই এর সভাপতি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে সংগঠন জিরো টলারেন্স দেখাবে। বাণিজ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, সিন্ডিকেট বা মিল মালিকদের পণ্য সরবরাহ বন্ধ করলে মিল গেট বন্ধ করে দেওয়া হবে। চোলা বাংলাদেশের মধ্যে 90% চোলা রমজান থেকে শুরু আসতে অস্ট্রেলিয়া থেকে ওদের ক্রয় করে নভেম্বরে, আমি যদি নভেম্বর মালটা না আনি স্যার, আমি কি করে বিক্রি করবো? রোজাতে তারপর স্যার মাল নিয়ে আমাদের মধ্যে তুমি এত মাল রাখছে কেন? গত বছর স্যার এই সবার মুক্ত বার বলতেছে, ওকে হাত দিয়ে বলতেছে, আমরা মাল আনছি ইন্ডিয়া থেকে, মাল ঢুকে গেছে আমার কাছে 50-20 টাকা গেল। যাতে না হয় সেটার দিকে আমাদের সবাইকে নজর দিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। আর কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কোনো কেউ ফায়দা লুটতে চায়, সেটার ব্যাপারে কিন্তু ফ্রম ডায়াবেটিসে আমরা জিরো টলারেন্স। যেসব এসেনশিয়াল প্রোডাক্ট আমাদের আছে, সেই প্রোডাক্টগুলি আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা নির্ধারিত করে এটা আগামী সপ্তাহের মধ্যে সকলকে জানাই দিব। সবাইকে বলবো, কোনো মিল যদি সাপ্লাই বন্ধ করে তার গেট বন্ধ হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে গেলাম, এটা পরিষ্কার করে বলতে চাই সবাইকে, হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, তা না হলে ওই আমদানিকারক আর যত শক্তিশালী হোক ওই দোকান বন্ধ হয়ে যাবে। পরে মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে বৈঠকে রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় ও জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে কঠোর নির্দেশনা দেন। মনির হাসান, চ্যানেল আই।